এত এত বড় বিপদ পাইরা গেল যে বরণ মান তো প্রাইজ নাই দিল তো জেলা কমিটি বলছে এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো ইয়ার ব্যবস্থা নাই নিল তো আপনার এখন কি ব্যবস্থা নিয়েছেন জেলা কমিটি দেখুন পিঁড়িয়ায় বসে অনেক লোক অনেক কিছুই বলতে পারে তবে আর কমেন্ট ও টিপটাপ এখন তো সবারই কোদালের মতন ফোন তখন তখন ওনারা বললো যে আমরা জীবনে দিলে মূল খুন্দি ঝাড়খন্ড সমস্ত দর্শককে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য মানে কী বলবো বাংলা ঝাড়খন্ড উড়িষ্যা বিহার অ্যাকচুয়ালি দেখতে গিয়ে একটা বড় লড়াইয়ের আপডেট আপনারাকে দেওয়া যাবে তো ভিডিওটা আপনারা অবশ্য ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো জেনে নেবো মালিকের কাছে কি কবে মেলা কোথায় মেলা কত প্রাইজ এবং কোথাকার কোন মালিকের কারার সাথে হয়েছে কি না হয়ে জোড়া তো কাকু আপনাকে নমস্কার ঠিক আছে আগে বলুন আপনি কেমন আছেন ভালো আছে ভালো আছেন আচ্ছা আচ্ছা তার আগে আপনি বলুন আপনার নাম আর ঠিকানাটা একটু দর্শককে বলে দিন আমার নাম হচ্ছে দুঃখভঞ্জন মাহাতো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি ভূদেব বাবুর দাদা বটি আচ্ছা ঠিক আছে আচ্ছা গ্রাম ধানসুড়া ধানসুড়া আর আমার হচ্ছে মন করে পোস্ট অফিস চাঁচড়া আচ্ছা থানা কোন পড়ছে থানা জেলা পুরুলিয়া থানা জেলা পুরুলিয়া হ্যাঁ থানা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনারা মেলা করছেন হ্যাঁ আমি করছি আচ্ছা আচ্ছা তো আপনাদের মেলায় কোটা কাটা আছে আমার মেলায় এখন আপাতত এখন তিনটা

মহাশয় নাকি দেয় নেই তো আপনার এখন এই মেলাটা পরিচালনা কীভাবে করবেন আমরা মেলাটা পরিচালনা কিভাবে করব হুম মানে এই যে যেমন আমাদের হয়তো এটা হচ্ছে আমাদের কারা যেভাবে আমরা ই করছি আচ্ছা

একদম ব্যাপার হচ্ছে আচ্ছা আচ্ছা তো আমরা তো মালিকের মানে কি বলবো মুখ থেকে শুনলি যাবতীয় জিনিস এরপরে বর্তমান এখন আমার জেলা কমিটির সভাপতি উপস্থিত রয়েছেন তার মুখ থেকেও আমরা শুনে নিব কি এই মেলাটা কীভাবে পরিচালনা করা যাবে বা কীভাবে আজকে এতগুলা লোক উপস্থিত হয়েছে আমরা সম্পূর্ণ বিবরণ মালিকের মুখ থেকেই বা সভাপতির মুখ থেকে শুনে নেব তো আচ্ছা আপনাকে নমস্কার নমস্কার আপনার নামটা তো সবাই জানে আরেকবার একটু বলে দিলে ভালো হতো আমার নাম হচ্ছে দামোদর মাহাতো আচ্ছা আচ্ছা গ্রাম চিপিংডি পোস্ট বামুন্ডিয়া আচ্ছা থানা আচ্ছা জেলা পুরুলিয়া তো বোড়াবাজার থানা তোর আপনার মানে বাড়ি আর এই দেলাং গ্রামে এখন উপস্থিত হয়েছে তো অনেকে লোকজন দেখাছে তো আজকে তো কিছু ব্যাপার তো আছে এখানে আমাকে এই আমাদের যে মানে ঝাড়খন্ড পুরুলিয়া এখন যেটা এক নম্বর টপ কাড়া আছে আচ্ছা মানে বাইরে যায় লাগে বাইরে লাগে হ্যাঁ আমার তো পিলি কাড়া লাগে না তো সেই পানুবাবু কালকে আমাকে ফোন করেছিল যে কালকে ওইখানে নাম দিতে যাব তো সময় হবে কি তো বলি যখন যাবেই শখ আছে যখন তোমার চলো তাহলে নামটা দিয়ে আসি এই এখানে আসা আর কি আচ্ছা আচ্ছা তাইলে বলার উদ্দেশ্য যে পানুবাবু এখানে আজকে নাম দিবে নাম দিবে হ্যাঁ তো নাম তো দিবে কে এখন আপনি যখন এখানে আসছেন তাহলে এখানে মানে কি বলবো এখন জেলা কমিটি মেলা কমিটি এবং দর্শককে একটু কি বলতে চাইছেন আমি বলবো এখানকার মেলা কমিটি এবং মেলা কমিটি প্রথমত আমরা যে কোনো মেলায় প্রাধান্য দিই আচ্ছা আচ্ছা মেলা কমিটি তাদেরকে আমরা হয়তো দু চারটা পথ দেখাই এখানে যেরকম সিস্টেমে জোড়া করবে হ্যাঁ লোটারি তো ইনারা বলছে লোটারির মাধ্যমে করবে হ্যাঁ তাহলে ইনাদের ওটা ডিসিশন আমরা জেলার থেকে ওটা কোনো প্রেসারও দিতে পারবো না আমরা যাকে বলবো তার সঙ্গে লাগাইতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নাই কারণ এর পূর্বে যেভাবে লড়াই হয়ে আসছে নিয়মেই তো আমরা চলতে বলবো অবশ্যই আচ্ছা মানে সমস্ত দর্শক অনেকেই অনেক অনেক আজে বাজে কমেন্ট করে অনেক অনেক আমাকে ফোন করে বলে যে এত এত বড় বিপদ পাই গেল যে বরুমান্তকে প্রাইজ নাই দিল তো জেলা কমিটি বলছে এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো ইয়ার ব্যবস্থা নাই নিল তো আপনারা এখন কি ব্যবস্থা নিয়েছেন জেলা কমিটি দেখুন পিড়ায় অনেক লোক অনেক কিছুই বলতে পারে তবে আর কমেন্ট ও টিপ এখন তো সবারই কোদালের মতন তাহলে আমরা আমাদের নিম্ন কোটের রাই। তাহলে আমরা দিয়ে দিলি মূল খুঁটির কাছে আমরা যেদিনকে ঘুরে মিটিং ডাকি সেদিনও ওই কমিটিকে মূল খুঁটি নিজে পয়সাটা পৌঁছাতে পারি আর আমি ফোন করি না আর সবসময় কারা লড়াই করে থাকলেও তো আর টুকু রুজি রুটি করতে হবে আমি কালকেও ফোন করেছিলি মূল খুঁটিকে যে বরুণ দার পয়সাটা যাতে আনে তখন ঘুরে ফোন করেছে পর তো আর কার পকেটের জেলা কমিটি বা জোড়া জোর করে দিতে পারবে না তবে আমাদের যেটা কর্তব্য আছে যদি ওখানকার কচা হাতুর মানে কমিটি টাকাটা না দেয় তাহলে ওইখানে কারা লড়াই ব্র্যান্ড থাকবে এবারে ওরা ব্যক্তিগত করতে পারে কিন্তু জেলা কমিটি থাকবে না আর জেলা কমিটির কোনো কারা ওইখানে যাই প্রতিদ্বন্দ্বিতা করবে যারা ওই কমিটির সাথে আমাদের মানভূম সাংস্কৃতিক কারা লড়াইয়ে যুক্ত আছে আমাদের কোনো কারাই কোচা হাতু যাবে না এটি আমরা করতে পারবো কারণ পকেট টাকা ছেড়ে আনতে পারার সম্ভব নয় মানে এতদূর পর্যন্ত এখন এখন আছে আচ্ছা এবারে মূল খুন তবে আমরা যে এখানে পুরুলিয়ায় যে আমাদের গোরাম থানায় মিটিং করেছিল তাতে আমরা ওইখানের কমিটিকে বলেছিল যে আপনাদেরকে পয়সা দিতে হবে আচ্ছা তো তখন তখন ওনারা বললো যে আমরা দিব না দিলে মূল খুনটির কাছে দিব তো এখানে আজকে জার্নি এতগুলা লক হয়েছে তো তার মুখ থেকে কিছু মানে শুনে যে কি করতে আসছে না করতে আসছে তো কাকু আপনাকে নমস্কার একটু আপনার নামটা একটু দর্শক বলে দিলেন আমার নামকৃষ্ণ সিং সকলের আচ্ছা আচ্ছা ভালোই আছে নাম তো আপনি এখানে মানে কিসের জন্য উপস্থিত হয়েছেন আচ্ছা আচ্ছা তো এখন আপনারা দেখতে পাবেন নাম নথিভুক্ত করছে সেই আড়াই লাখ মেলা কমিটির হাতে প্রাণ প্রাণকৃষ্ণ সিং লাইয়া আধার কার্ড ধরে এখন যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আড়াই লাখ মেলা কমিটি তথা মাঝে আছে সভাপতি আর এই সাইডে আছে মহাশয় প্রাণকৃষ্ণ সিং লায়া ইনি আজকে আধার কার্ড জমা করলেন আড়াই লাখ টাকা প্রাইজের কারার সাথে লাগাবার জন্য হ্যাঁ আচ্ছা দাদা আপনাকে নমস্কার হ্যাঁ নমস্কার আপনার নামটা আর একটু ঠিকানা একটু বলে দিন আমার নাম হচ্ছে বরুণ মাহাতো আচ্ছা গ্রাম দেলাং আচ্ছা পোস্ট অফিস টাটাড়ি থানা পুঞ্চা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো এখন যে নামটা দিলেও আপনাকে মহাশয় পানু সিং লাইয়া এখন আপনি জনতা তো এখন কমেন্টে তো বা ফোন করিয়া তো পানু সিংকে চাইবেক বেশি কেন কি এর আগের থেকে পানু সিং পানু সিং করে বলে হ্যাঁ সে বলে হ্যাঁ তো আপনি এখন দর্শকের কথা শুনে জোরটা দিবেন কি কি মতামত দিবেন দর্শকের শুনে মানে এখন দেখো যেটা আমরা প্রথম থেকে ভিডিওতে ছাড়া হয়েছে আচ্ছা আচ্ছা এটা আমি কোনো মানে এটা আর ক্যান্সেল করতে পারবো নাই এটা আমাদের ওই লটারি লটারির মাধ্যমে যদি কাকারে পানু কাকারে উঠে তো ঠিক আছে আচ্ছা আমি কারা কোনো মানে ইয়া করবো নাই ব্যাপার আছে লটারি করে লটারি করে যার নামে উঠবে সেটাই আমি রাজি আছি বাস তো ঠিকই আছে সকল কিছু দিলে নেই বলে হ্যাঁ তো লড়াইয়ের স্থানটা এবং দিনটা আরেকবার আপনি দর্শককে বলে দিন লড়াইয়ের দিন হচ্ছে ফাগুনের উনিশ উনিশে ফাল্গুন আচ্ছা উনিশে ফাল্গুন আচ্ছা আর স্থানটা ধানসুড়া গ্রাম ধানসুড়া থানা কোন জায়গায় পড়ছে থানাটা পুরুলিয়া জেলা পুরুলিয়া না